দুর্গা পুজো শুরু হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করি, আমরা একটা আবেগের জন্য রাজনীতি করি, একটা ইডিওলজি, মানে আমাদের যেটাকে বাংলায় বলে ইডিওলজি, আদর্শের জন্য রাজনীতি করি এবং একটা গোলের জন্য রাজনীতি। আমাদের আদর্শ কি? আমাদের আদর্শ হচ্ছে সুভাষবাদ, গান্ধীবাদ, এটা আমাদের আদর্শ। মমতা বন্দ্যোপাধ্যায় দেখানোর রাস্তায় যাওয়া, এটা আমাদের পছন্দ, এবং বামপন্থীদের সরানো, এটা আমাদের সব থেকে বড় গোল ছিল, যেটা আমরা করি। এরপরে আজকের লড়াইটা কি? আজকের লড়াই হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই। আমরা যারা আগে কংগ্রেস করেছি, এখন যারা তৃণমূল কংগ্রেস করি, তাদের কিন্তু আদর্শ যেরকম সিপিআই ভেঙে সিপিএম, তারা কিন্তু মার্ক্সবাদ লেনিনবাদ নিয়ে রয়েছে, আমরা গান্ধীবাদ সুভাষবাদ নিয়ে রয়েছি। কিন্তু যারা সেই গান্ধীবাদ সুভাষবাদকে সরিয়ে দিয়ে আজকে গান্ধী হত্যাকারীদের দিকে চলে গেল, তারা কোনো আদর্শ কোনোদিন ছিল না, আদর্শ নেই। তাই তাদের সম্বন্ধে তারা মানুষ কি না সেটাই জানা মুশকিল। আজকে নিশ্চিতভাবে বিজেপি কয়েকটা সিট পেয়েছে, তাই হই 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 হয়েছে। 1984 সালে 16 সিট কংগ্রেস পেয়েছে, তারপরেও 2011 পর্যন্ত সিপিএম ছিল। সুতরাং যারা ভাবছে যে যেদিকে ভারী সেদিকে যাব, তারা আদর্শের জন্য না। আমরা যারা আদর্শে লড়াই করেছি সিপিএমের বিরুদ্ধে 34 বছর লড়াই, কোনোদিন রাজনৈতিক ক্ষমতা পাবো সেই জন্য লড়াই করি, একটা আদর্শের জন্য লড়াই। কোনোদিন এইখানে এসে মন্ত্রী হব, মেয়র হব, তার জন্য তো লড়াই করিনি, ছোটোবেলা দিয়ে লড়াই। তো এটা যাদের কাছে সেই বোধটা আছে তাদের কাছে তারাই মানুষ, আর যাদের কাছে এই বোধটা নেই তাদের মানুষ বলতেও লজ্জা লাগে। কারণ জাহাজ অনেক সময় ঝড়ে টলমল টলমল করে, সেই সময় তারা বুঝতে পারে না, যারা প্রথমকে লাভ দেয় তারা হলো ইঁদুর। কিন্তু যে সাহসী নাবিক থাকে, সেই সময় জাহাজটাকে শক্ত হাতে ধরে থাকে, তারপর সেই জাহাজটা সেই ঝড়ের মধ্যে দিয়ে গিয়ে আবার সমুদ্র পার হয়ে যায়। যারা ইঁদুর তারা ইঁদুরের কাজ করে, যারা সাহসী নাবিক তারা এই সময় পাটির হাল ধরে এই ঝড়ের মধ্যে দিয়ে নিয়ে যাবে। আগামী পৌরসভা এবং আবার বিধানসভায় যখন আবার তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে, তখন আবার এই ইঁদুরগুলো ফেরত আসতে যাবে, তখন বলবো না তোমাদের জল থেকে, তোমাদের জল থেকে আর তুলবো না, তোমরা জলে ডুবে মরো।